Hello guys, Assalamualaikum. কেমন আছেন সবাই? আমি MD Nahid Kondoka and welcome back to my YouTube channel Nahidstan World. তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি, তো এটা হচ্ছে আমার ফার্স্ট রিভিউ ভিডিও। তো আজকে এই সাইকেলটা নিয়ে আমি রিভিউ করতে চলেছি, কারণ এই সাইকেলটা বর্তমান মার্কেটে বেশ জনপ্রিয়। কিছু বছর পূর্বে হিরো এসএস 200, রক রাইডার কিংবা অন্যান্য ফরএভার কোম্পানির যেসব সাইকেল ছিল সেগুলো বেশ জনপ্রিয় ছিল, কিন্তু বর্তমানে এই সাইকেলটা মার্কেটে এখন বেশ নাম কামাচ্ছে। কারণ হচ্ছে এই সাইকেলটাতে কিছু ভালো ভালো ফিচার্স এবং প্লাস ভালো ভালো প্রোডাক্ট রয়েছে, যেটা এই হাতের কাছের বাজেটে মানে বেশ পছন্দের একটা তালিকা থাকে। তো আমার কাছে যেহেতু এই সাইকেলটি রয়েছে, তাই আমি এই সাইকেলটি আজকে রিভিউ করব। তো শুরুতে বলে রাখি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটি অবশ্যই লাইক করে দিবেন। তো এই ভিডিওটির যে কোনো একটা অংশে আমি এটার প্রাইস শেয়ার করব, প্লাস আমি এটার রাইডিং এক্সপিরিয়েন্সটাও শেয়ার করে দেবো। তো ভিডিওটি আজকে অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আজকের এই সাইকেলের রিভিউ ভিডিও। তো গাইস, ভিডিও শুরুতে আমি ফ্রেম নিয়ে কথা বলতে চাই। তো সবথেকে সবাই দেখি যে রিভিউ ভিডিওতে প্রথমে ফ্রেম নিয়ে কথা বলে, তো আমি এটার ফ্রেম শুরু করছি। ফ্রেমটা হচ্ছে 27.5 ইঞ্চির একটা ফ্রেম, যেটা আমার সাইকেলও আছে। তো এইটার নাম হচ্ছে কোরের একটা ফ্রেম, মানে এই সাইকেলটা যেটা ব্যবহার করেছে কোর কোম্পানির, এবং এটার মডেল নাম্বার হচ্ছে গিয়ে NIO 700, অর্থাৎ কোর নিও 700। তো এই মডেলটা হচ্ছে এই সাইকেলটার ফ্রেমের নাম। তো এই নামে আর কি সবাই সাইকেলটা চেনে এবং পেয়ে থাকে। তো এইগুলো আমাদের ফ্রেম, এবং ফ্রেমটার গর্জিয়াস একটা লুক এটাতে পায়। এখানে সাইকেলের সাথে এখানে লাল কালারের মিশ্রণ করে দিয়েছে, এবং এটার অস্থির লুক একটা সাইকেলটা, মানে ফ্রেমটা বেশ রাইডিং কমফোর্টেবল একটা ফ্রেম। তো গেল, এবার হচ্ছে ফ্রেমের পার্ট গেল। তো এবার আসা যাক সাসপেনশনে। তো আপনারা যে সাসপেনশনটা দেখতে পাচ্ছেন, সাসপেনশনটা হচ্ছে গিয়ে কোরের XCM 30 একটা সাসপেনশন। তো এই সাসপেনশনটা অনেক গর্জিয়াস একটা সাসপেনশন, এটাতে লক এবং হচ্ছে যে আনলক সিস্টেমটা অনেক জোস এবং পানির মতো কাজ করে, এবং সাসপেনশনটা বেশ স্ট্রং, মানে XCM-এর যে সাসপেনশনগুলো পাওয়া যায় ওইগুলোর মধ্যে বেস্ট একটা সাসপেনশন এই সাইকেলটাতে দেওয়া হয়েছে, এবং এটা সম্পূর্ণ স্টকের মাল। তো গাইস, এবার শুরু করা যাক হচ্ছে গিয়ে রিম এবং টায়ার নিয়ে। তো এইটাতে 27.5 ইঞ্চির একটা রিম ব্যবহার করা হয়েছে, যেহেতু সাসপেনশনটা আগে বলেছিলাম সাসপেনশনটা 27.5 ইঞ্চির মানে ম্যাচ করে হয়ে থাকে। তো এরপরে রিমটা হচ্ছে যে কোর স্পোর্টসের একটা রিম, মানে কোর কোম্পানির একটা রিম 27.5 ইঞ্চির, এবং রিমটা বেশ স্ট্রং অ্যান্ড ভালো মানের একটা রিম ব্যবহার করা হয়েছে। এবং এটার সাথে যে টায়ারটা হচ্ছে ডুরো কোম্পানির একটা 27.5 ইঞ্চির একটা বেস্ট টায়ার। এটা টায়ারটাও মানে অনেক ভালো সাপোর্ট দেয়, এটা গ্রিপটা অনেক সুন্দর। গাইস, এরপর আসা যাক হচ্ছে হ্যান্ডেলবারে। হ্যান্ডেলবার যেটা আছে সেটা হচ্ছে কোরের 3D Force 6061-এর একটা হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে, এবং এই হ্যান্ডেলটা হচ্ছে যে 760 mm। আমরা সচরাচর 780 mm হ্যান্ডেল ইউজ করে থাকি, যারা স্ট্যান্ড বা রাইডিংয়ের ক্ষেত্রে অনেকেই ব্যবহার করে। তো এটা রাইডিংয়ের জন্য বেস্ট একটা হ্যান্ডেলবার। তো এটার সাথে যে অয়েল ব্রেকটা ইউজ করা হচ্ছে, এটা মিনারেল অয়েলের একটা অয়েল ব্রেক, এবং কোরের ব্র্যান্ডিং করা। আপনারা দেখতে পাচ্ছেন কোর লেখা আছে, কোরের একটা ব্র্যান্ডিং করা অয়েল ব্রেক। তো এটা মোটামুটি ভালো পারফরমেন্স দিচ্ছে, অয়েল ব্রেকটা মানে বেস্ট চলছে, মানে মোটামুটি যে অন্য সাইকেল যেসব চাইনিজ অয়েল ব্রেক থাকে তার ভিতরে এই অয়েল ব্রেকটা অনেক বেস্ট। তো গাইস, এইটার সাথে যে স্টিমটা দেওয়া হয়েছে, স্টিমটা হচ্ছে যে ডাউন শেপ একটা স্টিম, এটাও মানে বড় স্টিম যেগুলো থাকে এটা ডাউন শেপের রাইডিংয়ের জন্য যে স্টিমটা ব্যবহার করা থাকে সেইটা দিয়েছে। তো এই স্টিমটার নাম হচ্ছে গিয়ে 3D Force 6061, মানে হ্যান্ডেলবার সাথে মিল করে এটা দিয়েছে, এবং এই স্টিমটা জোস লাগছে দেখতে। আমার কাছে পার্সোনালি আমার কাছে এই স্টিমটা অনেক পছন্দ হয়েছে, আমার ভালো লাগছে রাইডিংয়ের ক্ষেত্রে, মানে সাইকেলটাতে বেশ ভালো ভালো পার্টস ইউজ করা হয়েছে। তো গাইস, এরপর আসা যাক সাইকেলটার শিফটার নিয়ে। তো এটা হচ্ছে 12 স্পিড একটা শিফটার, এবং এটা অরিজিনাল শিফটার ব্যবহার করেছে 12 স্পিডের জন্য। তো এই শিফটারটা অনেক ভালো লেগেছে আমার কাছে। তো এবং এই শিফটার সেটআপটা একদম অনেক ভালো মানের দিয়েছে, অরিজিনাল তো মানে একদম খাঁটি। তো কিন্তু এটার ব্র্যান্ডিং হচ্ছে কি আপনার কোরের শিফটার ইউজ করেছে আমরা 12 স্পিডের জন্য। তো এক কথায় বলতে গেলে অসাধারণ এই শিফটিংয়ের ক্ষেত্রে, এবং কোরটা মানে এই শিফটারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। গাইস এরপর আসা যাক এই সাইকেলটার ক্র্যাঙ্কসেটে। এই ক্র্যাঙ্কসেটটা দেখতে পাচ্ছেন, ক্র্যাঙ্কসেট হচ্ছে কোরের ব্র্যান্ডিং করা এবং এটা বিসিডি 140mm এর ক্র্যাঙ্কসেট, এবং এই ক্র্যাঙ্কসেটটা মূলত আমরা যেসব স্টান্টের ক্ষেত্রে যেসব ক্র্যাঙ্কগুলো ইউজ করে থাকি সেগুলোর মতো দেখতে লাগছে এবং ক্র্যাঙ্কটা অনেক গর্জিয়াস লাগছে, মানে কালারটা সম্পূর্ণ ম্যাট ব্ল্যাক কোয়ালিটির। তো সাইকেলের সাথে মিল করে হ্যাঁ ক্র্যাঙ্কসেটটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে এবং ক্র্যাঙ্কসেটটা অনেক স্ট্রং একটা ক্র্যাঙ্কসেট, ভালো মানেরই। তো এটার সাথে যে বিবি সেটটা ব্যবহার করা হয়েছে, বিবি সেটটা হচ্ছে গিয়ে আমরা যে সাইকেল সচরাচর যে বিবি সেটগুলো ব্যবহার করি টু বিয়ারিংয়ের, তো সেই বিবি সেটটা এটার সাথে ব্যবহার করেছে। বিবি সেটটা এখন অবধি বেশ ভালো সাপোর্ট দিচ্ছে, তো বলা যায় ক্র্যাঙ্ক সেট এবং বিবি সেটটা অনেক ভালো সাইকেলের সাথে দিয়েছে। তো গাইস এরপর আসা যাক এই সাইকেলের ক্যাসেটে। এই সাইকেলের ক্যাসেটটাতে 12 স্পিডের একটা চাইনিজ ক্যাসেট ইউজ করা হয়েছে এবং এই ক্যাসেটটা হচ্ছে যে 46 দাঁতের একটা ক্যাসেট, এবং ক্যাসেটটা কিন্তু সেই লাগছে, দেখতে পাচ্ছেন ক্যাসেটটা অনেক সুন্দর লাগছে, কিন্তু অবশ্যই একটু ডাস্ট হয়ে গিয়েছে তার জন্য আপনাদেরকে সরি দেখতে মানে ভালোভাবে দেখাচ্ছে না, কিন্তু এটা সিলভার কালারের একটা ক্যাসেট, মানে 12 স্পিডের, যথেষ্ট সুন্দর এবং ভালো পারফরমেন্স দেওয়া একটা ক্যাসেট। তো এইটার সাথে যে চেইনটা ইউজ করেছে, চেইনটাতে কোনো নাম লেখা নাই, তাই আমি বলতে পারতেছি না যে এটা কিসের চেইন, তবে এই চেইনটা মার্কেটে মনে হয় 600 টাকার মধ্যে অ্যারাউন্ডের মধ্যে পাওয়া যায়, ভালো একটা চেইন এটার সাথে দিয়েছে, মানে 12 স্পিডের সাথে যে চেইনটা পাওয়া যায় ওটা দিয়েছে। তো এরপর হচ্ছে যে ডেরা হচ্ছে 12 স্পিডের একটা ডেরা দিয়েছে, 12 স্পিডের জন্য যে ডেরাটা থাকে সেটা দিয়েছে। তো এই ডেরাটা হচ্ছে কোরের ব্র্যান্ডিং করা, মানে এটা হচ্ছে অরিজিনালটাই বলা যায়, অরিজিনাল মতো দেখতে, মানে এটা সম্পূর্ণ অ্যালয়ের, মানে ইসের প্লাস্টিকের, মানে কোনো রকম অন্য কিছু ব্যবহার করে না, একদম অরিজিনালি হাতে নিয়ে যতটুকু বোঝা গেছে। তো এটা হচ্ছে কোরের ব্র্যান্ডিং করা, অন্য কোনো মডেল নাম্বার কিছু দেওয়া হয়নি, মানে এটার সাথে ব্র্যান্ডিং করা সব কিছু কোরের যা যা থাকে সব দিয়ে দিয়েছে। তো ডেরাটা বেশ ভালো লাগছে আমার কাছে, ডেরাটা এবং পারফরমেন্সটা বেশ সুন্দর দিচ্ছে এটার সাথে, মানে একদম 12 পর্যন্তই সম্পূর্ণভাবে ক্লিয়ারলি এটা সাপোর্ট করছে কোর। তো গাইসে এরপর আসা যাক হচ্ছে গিয়ে এই সাইকেলের প্যাডেলে। তো প্যাডেলটাতে যে ইউজ করা হচ্ছে FP922R মডেলের একটা প্যাডেল সেট। তো প্যাডেলটা হচ্ছে যে সম্পূর্ণ অ্যালয় এবং এইটার ভিতরে বেয়ারিং সিস্টেমের, তো বেশ ভালো একটা প্যাডেল বলা যায়। তো এটা সাইকেলের জন্য রাইডিংয়ের ক্ষেত্রে না আমার ক্ষেত্রে বেস্ট মনে হয়েছে, আমি যখন চালিয়েছি এটা প্যাডেলটা মানে বেস্ট কমফোর্ট দিচ্ছে ক্র্যাঙ্কের সাথে মিলিয়ে, তো এক কথা বলা যায় সুন্দর হয়েছে। তো গাইস এরপর আসা যাক হচ্ছে হাবে। তো এইটা সাইকেলের হাবটা হচ্ছে অনেক স্পেশাল, যেহেতু 12 স্পিডের ক্যাসেট ব্যবহার করা হয়েছে অবশ্যই ভালো মানটা হাব ইউজ করা দরকার। তো এই সাইকেলে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুনফিংয়ের একটা হাব, ক্যাসেট হাব। তো এই হাবটা বেশ ভালো লাগছে আমার কাছে মানে রাইডিংয়ের ক্ষেত্রে, এবং এটার সাউন্ডটা অনেক কুল, মানে অন্যান্য যে অতিরিক্ত সাউন্ড হয় বা কম সাউন্ড হয় ওরকম না, এটা মিডিয়াম লেভেল একটা রেঞ্জের সাউন্ড হয়, এবং প্লাস এটার সাথে ভালো মানে কমফোর্ট দিচ্ছে। এবং এটা হচ্ছে বেয়ারিংয়ের একটা হাব, এইগুলো পিছনে এবং ফ্রন্টেও এটা শুনফিংয়ের একটা হাব ইউজ করা হয়েছে সাইকেলের সাথে ম্যাচ করে। তো দুটো হাবই আমার কাছে ভালো লেগেছে সেট মনে হচ্ছে, এটা শুনফিংয়ের চাইনিজ ক্যাসেট হাব হবে। তো এটা ভালো লাগছে আমার কাছে রাইডিংয়ের ক্ষেত্রে, সব দিক থেকে আমার কাছে এটা ভালো লেগেছে। এর পাশে যা করছে সাইকেলের রোটরে, রোটোটা যদি বলা যায় রোটোটা সাইকেলের সাথে একটু ডিফারেন্ট দিয়েছে, মানে সাইকেলের সব কিছুর সাথে আমার কাছে রোটোটা আমার কাছে একটু ভিন্ন লেগেছে। যদি ধরেন RT56 বা অন্য লেভেলের যে ভালো ভালো কোয়ালিটির যে রোটরগুলো থাকে এত এই দামের মধ্যে ওই রোটরগুলো দিলে আমার মতে বেস্ট হতো, ঠিক আছে। মানে অনেক ক্ষেত্রে দেখছি যে ভালো ভালো সাইকেলগুলো ভালো ভালো সব কিছু দিলে আপনার রোটরগুলো একটু কম দামি বা একটু নন ব্র্যান্ড দিয়ে থাকে, এই জন্য আমার কাছে খারাপ লেগেছে। তবে রোটোটা চলে বেস্ট, মানে রোটোটা পারফরমেন্স ভালো দিচ্ছে, কিন্তু রোটোটা যদি একটু ভালো দিত তাহলে আমার মতে বেস্ট হতো। তো যারা কিনবেন অবশ্যই রোটোটা চেঞ্জ করে নিলে আমার মতে বেস্ট হবে। তো এর পাশে যাক সিট পোস্টের কথা যদি বলি, সিট পোস্টেও কোরের একটা সিট পোস্ট দিয়েছে, এটাও 3D Post 6061-এর একটা সিট পোস্ট ইউজ করা হয়েছে, এবং সিটটাও হচ্ছে গিয়ে আপনার 3D Post 6061-এর মডেলের সিট পোস্ট, এবং সিট পোস্টটা বেশ কমফোর্টেবল বাইস, একদম বেশ কমফোর্টেবল। আপনার হিরো X200 সাথে যে সিটটা পেয়েছিলাম বা আপনারা যে রকেটের যে সিটগুলো দেখেন ওই সিটগুলোর মতোই বেস্ট কমফোর্টেবল একটা সিট এই সাইকেলটাতে দেওয়া হয়েছে। তো বলা যায় এক কথায় রোটোরটা বাদে যদি বলি তাহলে সবগুলোই একদম অসাম দিয়েছে, মানে সাইকেলের সবগুলো পার্টসই বেস্ট ইউজ করেছে। তো এক কথা সাইকেলটা পুরাই অসাধারণ, আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। তো এবার আপনাদেরকে আমি জানাবো যে এই সাইকেলটার মার্কেট প্রাইস কত। তো গাইস এবার পালা হচ্ছে এই সাইকেলটার দামের ক্ষেত্রে। তো সব কিছুই তো বললাম যে অস্থির হচ্ছে, তো দামটা ওইভাবে অস্থিরই। তো আমাদের এই সাইকেলের যে ওনার সে যখন কিনেছিল তখন এই সাইকেলটার মার্কেট প্রাইস ছিল 25,000 টাকা। তো সে 25,000 টাকা দিয়ে তখন এই সাইকেলটা কিনেছে। তো 9 মাস আগে সে এই সাইকেলটা নিয়েছিল বাংলাদেশে যখন আসছে, মানে শুরুতেই যেতে গেলে 22-এর শেষের দিকে মূলত এই সাইকেলটা এসেছে। তো সেই সময় সে নিয়েছে 25,000 টাকায় এবং বর্তমান যে সাইকেলের প্রাইসটা চলছে এখন এটা হচ্ছে 29,000 টাকা, মানে মাস্তাং সাইকেলটা কাছাকাছি। মাস্তাং সাইকেল যারা কিনতে চাচ্ছেন তার থেকে এইটাও বেস্ট হবে, মানে মাস্তাং সাইকেলে অনেক পার্টসগুলোও ভালো, কিন্তু তার মতে 29,000 থেকে 30,000 কাছাকাছি মাস্তাং এবং 29,000 কাছাকাছি এই কোর NIO 700। তো আপনাদের মতে বেস্ট হবে এই সাইকেলটা এখন নেওয়া, কারণ বর্তমান এই ভিডিওটা যখন যারা দেখছেন সেই মুহূর্তের এই সাইকেলটা প্রাইস হচ্ছে মনে হয় 29,000 মার্কেট প্রাইস দেখেছি। যেহেতু ডলারের কারণে দাম বাড়ে বা কমে তো এক্স্যাক্ট রিয়েল লেভেলের দামটা বলা যাচ্ছে না। তো আমি যতটুকু ধারণা নিয়েছি, মানে জানতে পেরেছি যে বর্তমান মার্কেট প্রাইস এখন চলতেছে 29,000 টাকা এই সাইকেলটা। তো ভালো, অনেক ভালো, মানে একটা সাইকেল সেমি ডট ফ্রেম দিয়েছে এবং অনেকগুলো ভালো ভালো প্রোডাক্ট দিয়েছে। রাইডিং এখন বলা হচ্ছে যে আপনারা যারা রাইডিং করবেন রাইডিংয়ের ক্ষেত্রে এই সাইকেলটা ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে পারে। মানে আমার কাছে পার্সোনালি যদি বলি, যারা রাইডিং করতে চান বা কলেজ স্কুল যাতায়াত বা লং রাইডিং বা দেশ বিভিন্ন জায়গায় ভ্রমণে যেতে চান তাদের জন্য এই সাইকেলটা বেস্ট একটা সাইকেল হবে, বেস্ট কমফোর্ট দিবে। তো আমার পার্সোনাল যদি আমি এটা রাইডিং আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, তো আমি যে কয়বার এই সাইকেলটা চালিয়েছি আমার কাছে সেই লেগেছে। যারা স্ট্যান্ড করতে চান তারা টুকটাক এটা দিয়ে ভালো স্ট্যান্ড করতে পারবেন, কারণ এখানে অনেক ভালো ভালো পার্টস ইউজ করা হয়েছে। যেহেতু এটা অনেক বড়টা সাইকেল সো স্ট্যান্ড করতে একটু ডিফিকাল্ট হবে। আমি যেমন আমার হিস্ট্রি 200 দিয়ে আমি মোটামুটি ভালো ভালো স্ট্যান্ড করতে পারি, ওইভাবেই করতে পারবেন। কিন্তু স্ট্যান্ডের ক্ষেত্রে তো মানে সাইকেল ম্যাটার করে না, মানে সব কিছু যার যার স্কিলস অনুযায়ী চলে। তো এই সাইকেলটা আমার ক্ষেত্রে একদম ওপে লেগেছে, এই দামের ভিতরে যারা কিনতে চাচ্ছেন তারা কিনতে পারেন। তো এই সাইকেলটা এক কথায় সেই লেগেছে আমার কাছে পার্সোনালি, এবং রাইডিং এক্সপিরিয়েন্সে যদি বলি তো আমার কাছে একদম মানে পারফেক্ট লেগেছে। এটা সব দিক থেকেই ভালো, আপনারা বেশ কমফোর্টেবল পাবেন সাইকেলটিতে। তো আপনারা চাইলে এই সাইকেলটা কিনতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি লাইক করে দেবেন, আপনি চাইলে শেয়ার করতে পারেন। তো এরকম যদি ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তো আমাকে কমেন্ট বক্সে জানান, এবং রিভিউটি পেয়ার পর আপনাদেরকে যদি কোনো রকম কোশ্চেন থাকে যে ভাই সাইকেলটা এই সম্বন্ধে কী বলা যায়, আপনাদের যদি কোনো রকম কোনো কমেন্ট থাকে সেটা আমাকে করতে পারেন, আমার ইনবক্সে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এমডি নাহিদ খন্দকার আমার ফেসবুক আইডি, এবং আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের নাম হচ্ছে নাহিদস্টান ওয়ার্ল্ড। তো একই সব কিছু, তো আমার সব কিছুতে আপনারা আমাকে যোগাযোগ করতে পারেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত এন্ড করব। তো টেক কেয়ার অল গাইস।